সবাইকে ইংলিশে ফেল করানো হয়েছে। আমাদের আজ সাকসেসফুল কি করে? আমাদের কনফিডেন্স আমরা পাস করব যারা, আমাদের কনফিডেন্স আমরা পাস করব যারা। A few moments later. AM. বলো আমরা বানান করো ইংলিশে তো। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। ছি 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 ছি, কি রে তোর আবার কি হলো? না মানে তোদের লজ্জা টজ্জা কিছু নেই? একটা মেয়ে ইংরেজিতে কত ভালো পরীক্ষা দিয়ে ফেল করলো, আর সেটা নিয়ে আন্দোলন করছে, কত বড় একটা পদক্ষেপ নিচ্ছে, আর তোরা সেটাকে নিয়ে ট্রোল করছিস? ছি। আরে ভাই আমার পুরো কথাটা তো শোন, কি শুনবো বলতো, কি শুনবো? ধর যদি এই মেয়েটা পরেশ বাবুর মেয়ে হতো, মানে না মানে মাননীয় পরেশ বাবুর মেয়ে হতো, তাহলে এই মেয়েটাই ইংলিশের টিচার হতে পারতো। তখন এই মেয়েটাই হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিত, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। যদিও অনেস্টি বানানটা ONESTY হতো, তাহলেও মোটামুটি ঠিক ছিল, কারণ সে তো তখন ইংলিশের টিচার। তখন তার এটা মনে হতো যে নতুন কোনো বানান বোধ হয় আবিষ্কার হয়েছে, শর্টকাটে তাই লিখছে। আচ্ছা নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর ফেলু ছাত্রছাত্রীরা রাস্তায় আন্দোলন নেমে পড়েছে। তাদের দাবি, তাদেরকে নাকি ইচ্ছে করে পাস করানো হয়নি, ইচ্ছে করে তাদেরকে ফেল করিয়ে দেওয়া হয়েছে। তারা খুব ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও তাদেরকে ইচ্ছে করে মাস্টারমশাইরা ফেল করিয়ে দিয়েছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব তারা কতটা মেধাবী। তো চলো আর করবো না দেরি, ভিডিওটার গভীরে যাই তাড়াতাড়ি। তোমাদের যদি মনে হয়েছে যে তোমরা ভালো পরীক্ষা দিয়েছো, তোমাদেরকে ইচ্ছে করে ফেল করানো হয়েছে, রিভিউ বলেও একটা সিস্টেম আছে বোন, তোমরা রিভিউ করাও, রাস্তায় এরকম নেমে কি লাভ? ঠিক বলেছো। ইংলিশে আমরা বাদবাকি সাবজেক্টে রাষ্ট্রবিজ্ঞান বলিতে সবাই লেটার পেয়েছি, তবু আমরা কি করে আমরা ইংলিশে ফেল করি? ঠিকই তো, এটা কত ভালো কথা বলেছে বলো তো। বাংলায় রাষ্ট্রবিজ্ঞানে খুব ভালো রেজাল্ট করে ইংলিশে কি করে ফেল করে? জাতি জানতে চাই, এই রকম বানান লেখার পর কি করে তোমরা রাষ্ট্রবিজ্ঞান এবং বাংলায় ভালো রেজাল্ট করলে? সত্যি ভাই এত সুন্দর আমব্রেলা বানান বলার পরেও এরা কি করে ফেল করে? এটা খুব অন্যায় হয়েছে, খুব অন্যায় হয়েছে। কাকিমা হতেও পারে হয়তো আপনার মেয়ে এমন বানান লিখেছে, যিনি খাতাটা দেখছিলেন তিনি তো দূরের কথা, তার 14 বুষ্টিও উদ্ধার করতে পারেনি। না মানে হবেই বলছি না, হবেই বলছি না, হতেও তো পারে। বাংলাতে মেসেজ করে তারা কি করে পাস করে? আমার মেয়ে বাংলায় একজন পড়ে, সে বাংলাতে মেসেজ করে, ইংলিশে মেসেজ করতে পারে না, তাহলে তারা পাস করে কেন? আমার মেয়ে পাস করলো না কেন? আমার মেয়ে 30 পেয়েছে তাও পাস করে না, আমার মেয়ে ইংলিশে কেন ব্যাক আসলো আমার মেয়ে? সত্যি তো কাকিমার কথায় লজিক আছে, অন্যেরা বাংলায় মেসেজ করে ইংলিশে পাস করে গেল, আর ওনার মেয়ে ইংলিশে মেসেজ করে ইংলিশেই পাস করতে পারলো না। মানে এখানে যেটা বোঝা যাচ্ছে, যত দোষ ওই মেসেজটার। পরীক্ষা দিয়েছে, দেখো এই বোন কিন্তু এইচএস দেয়নি, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে? স্বাধীন ভারতের
আচ্ছা তুমি কি পরীক্ষা দিয়েছো? আমি দিই না, বন্ধুটা ডাকলো ওইটার জন্য আসলাম। তুমি এখানে কি করছো? আরে স্যার বন্ধুটা ডাকলো ওইটা বসে চলে গেল। আরে বন্ধুটা ডাকলো ওইটা তুমি অবরোধ দেখেছো? এই হচ্ছে প্রকৃত বন্ধু, বন্ধু ডেকেছে সাথে সাথে হাজির। এই রকম বন্ধু পাওয়া এখনকার দিনে খুবই বিরল। ভাবা যায় কি ইউনিটি যে সমস্ত ভাই বোনেরা আন্দোলনে নেমেছো তাদের উদ্দেশ্যে বলছি। শেষে আমি একটা কথাই বলবো, হ্যাঁ তোমাদের কিছু কথা হয়তো ঠিক, যারা যারা আগে হয়তো পরীক্ষা দিয়েছিল এমনও কিছু জন আছে যারা হয়তো পাস করতে পারতো না অথচ লেটার নিয়ে পাস করেছে। কিন্তু একটা কথা তোমরা বলো, এই রকম করে পাস করে তোমরা করবেটাই বা কি? এমনিতেই রাজ্যে চাকরির যা অবস্থা, কোনো নেতা বা কোনো মন্ত্রীর মেয়ে বা ছেলে না হলে চাকরি এমনিতেই পাওয়া যাবে না। ওই সার্টিফিকেটগুলো চপ ভাজার জালে দিয়ে চপ ভাজতে হবে। তো আন্দোলন করে লাভ নেই, যারা যারা ভাই পাস করবি মনে হচ্ছে তারা খাতাগুলো রিভিউ করা এমনিতেই পাস করে যাবে। তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। আর আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে চাইলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, যাও গিয়ে ফলো করে নাও। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ বাই।